শহরে বড় বড় ইট পাথরের দালান কোঠার ভিড়ে হারিয়ে যাচ্ছে গাছের সংখ্যা, এবং এর ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে শঙ্কায় আছেন বিজ্ঞানীরা। ছোটবেলার পাঠ্যবইতে গাছ লাগান পরিবেশ বাঁচান লেখাটির সাথে আমরা পরিচিত, কিন্তু গাছ না লাগিয়েও যে পরিবেশকে রক্ষা করা যাবে সেই সম্পর্কে ধারণা হয়তো অনেকেরই নেই। পরিবেশে এই গাছের অভাব পূরণে সার্বিয়ার বিজ্ঞানী ডক্টর ইভান স্পাসোজেভিক আবিষ্কার করেছেন লিকুইড ট্রি। বাহির থেকে দেখলে মনে হবে এটি কোনো অ্যাকোরিয়াম বা টেলিভিশনের পর্দা, কিন্তু এটি আসলে একটি জীবন্ত গাছ। এটি সার্বিয়ার প্রথম আরবান বায়োরিয়্যাক্টর। অভিনব এই গাছটি 10 বছরের পুরনো দুটি গাছ অথবা 200 বর্গমিটার বনভূমি যতটা কার্বন ডাই অক্সাইড শুষে নিতে পারে ঠিক ততটাই শোষণ করতে পারবে এই তরল উদ্ভিদ। এই যন্ত্রে রয়েছে 600 লিটার পানি, যার মধ্যে মিশে আছে মাইক্রো এলগাই। মাইক্রো এলগাই হলো ছোট ছোট শ্যাওলা যা খালি চোখে অদৃশ্য, এমনকি কার্বন ডাই অক্সাইড বিশ্লেষণ করে অক্সিজেন উৎপন্ন করে, এবং সম্পূর্ণ কাজটি করা হয় শালক সংশ্লেষণের মাধ্যমে। এগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন, সাধারণত মিঠা পানি ও সমুদ্রে পাওয়া যায়। পানির কলাম এবং পলিতে উভয়ে বাস করে এই জীবন্ত শ্যাওলা। এই যন্ত্রটির আরেকটি বিশেষত্ব হচ্ছে মানুষ যেভাবে গাছের নিচে বসে বিশ্রাম নেয়, ঠিক তেমনি এই মানবসৃষ্ট গাছটির সামনে রয়েছে বসার জায়গা, এমনকি পথচারীরা নিজেদের মুঠোফোনও চার্জ দিতে পারবেন। সার্বিয়ার বিজ্ঞানী দল জানিয়েছেন এই যন্ত্রটি যদি নির্দিষ্ট পরিমাণে নগর অঞ্চলে রাখা যায় তবে তা কার্বনজনিত দূষণ অনেকটাই কমিয়ে দিতে পারবে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ছোট ছোট গাছ যে কাজ করতে পারে না তা পারে এই মাইক্রো অ্যালগাই। এছাড়াও গ্রিনহাউস গ্যাসের প্রভাব অনেকটাই কমিয়ে আনতে পারবে এই ছোট শ্যাওলা। সার্বিয়ার শহর বেলগ্রাদে অতিরিক্ত বায়ু দূষণের ফলে দেশটির জীবনযাত্রার মান ঝুঁকির মুখে। এর বড় কারণ শহরের কাছেই রয়েছে 2টি কয়লাচালিত শক্তি উৎপাদন কেন্দ্র। সার্বিয়া ছাড়াও শীঘ্রই ভারতের নয়াদিল্লি, ফ্রান্সের প্যারিস ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থাপন করা হবে এই তরল উদ্ভিদ। সুমাইয়া খুশবু, ডিজিটাল ডেস্ক।